ভালো আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হচ্ছে ওর বার্থডে, আমি তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওর বার্থডের প্রিপারেশনের সবকিছু, তো আজকে ওর বার্থডে আমরা সেলিব্রেট করব। এই যে আমাদের বার্থডে বয়, হাই দাও। তো চলো তাহলে আমাদের সাথে ওর বার্থডেটা একটু সেলিব্রেট করা যাক। এই তো এটা ফাইনাল ডেকোরেশন, আপনাদের সাথে তো আগেই শেয়ার করেছি আমি ডেকোরেশনটা। আর এই তো এটা গাজর আর ছানার সন্দেশ, এটা আমি নিজে বানিয়েছি। আর এটা হচ্ছে কেকটা, এই কেকটাতে আমি পান্ডু লিখেছি কারণ ওকে আমি পান্ডু বলি। আর তিনটা ক্যান্ডেলস দিয়েছি, মিষ্টিটার রেসিপি আমি আপলোড করে দিব ইনশাল্লাহ। এই তো সব কিছু সাজিয়ে নিয়েছি সুন্দর করে। এখানে সে বার্থডে বয় আগেই মিষ্টি খাচ্ছে, চুরি করে চুরি করে না, আগেই টেস্ট করছে আর কি। আর এখানে সে আম্মুর সাথে ফোনে কথা বলছে আগে, সেলিব্রেট করার আগেই। হ্যাঁ ফেলাও, সাইডেই ফেলো, দুজন মিলেই ধরাও, আমরা দুজন পরে আসছি। স্টার্ট করে নাও আগে। হ্যাঁ ইনশাআল্লাহ। ওই লাইটটা দেবে নাকি? না আপু, ওটা দিয়ে ভালো, ওটা দিলে চলে যায়। চলো তুমি না, সবাই চলো না, সবাই যাবো, চারজন না। কি তুমি হ্যাপি বলো? তুমি অনেক হ্যাপি, সারপ্রাইজড? আমরা হ্যাপি করতে পারছি তোমাকে? হ্যাঁ পারছো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।
বাই দাও এখন, বাই দাও এখন সবাইকে, তুমি বাই দাও ক্লক, তুমি বাই বলে দাও। আমাদের বার্থডে সেলিব্রেশন এখন আপাতত শেষ, কালকে ওকে নিয়ে একটু বসুন্ধরাতে যাব গিফট কিনতে। তো কালকে কি গিফট কিনি আর বসুন্ধরাতে মানে কি কি করি সেটা আপনাদের সাথে আবার শেয়ার করব আমি ইনশাআল্লাহ। তো এখনকার মতো বাই। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে, আমরাও ভালো আছি। তো কালকে পিয়াশের বার্থডে সেলিব্রেশনের পরে বলেছিলাম যে আজকে বসুন্ধরা যাব, সেই জন্য আমি আর পিয়াশ রেডি হয়ে গিয়েছি। এখন আমরা বাসা থেকে বের হয়ে বসুন্ধরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। তো নিয়াজও আসবে বসুন্ধরাতে, আমাদের ওখানে দেখা হবে। তারপরে আমরা পিয়াশের জন্য প্রেজেন্ট কিনবো এবং একটু কাজ আছে সেটাও করব। তো কি প্রেজেন্ট কিনলাম এবং কি কি করলাম ওখানে গিয়ে সবই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো চলুন তাহলে আমাদের সাথে যাওয়া যাক। তো আমরা বসুন্ধরা চলে এসেছি, নিয়াজ এখনো আসেনি, ওর জন্য আমরা ওয়েট করছি নিচতলায়। ও আসলে দেন আমরা হচ্ছে শপিং করতে যাব, ততক্ষণ পর্যন্ত আমরা একটু হাঁটাহাঁটি করছি নিচে আর কি। ও চলে আসবে এখনই। এই তো নিয়াজ চলে এসেছে, এখন এসে ও কেক খাওয়া শুরু করছে। ক্ষুধা লাগছে খুব তোমার? দাও কেক আলা হাতে হাই দিয়ে দাও একটু, হাই দাও একটু, বাবা বাবা। হ্যালো, হয়েছে বাবা, তাই না? আচ্ছা ঠিক আছে। নিয়াজ বৃষ্টি কেমন লাগতেছে? অসাধারণ, অনেক মজা। আচ্ছা ওয়েলকাম। তুমি হচ্ছে অনলাইনে বৃষ্টি মানে বানায় বানায় বিক্রি করতে পারো, তুমি প্রমোশন করে দিবা, সব ধরাই দিছি ওর হাতে। তো আমরা একটা শোরুমে এসেছি, এখানে পিয়াশ এখানে শার্টস দেখছে, ওর এখানে আসলে কিছু পছন্দ হচ্ছে না, ও আরো শোরুমে যাবে বলছে। তো এখানে অনেক ঘোরাঘুরির পরে আমি টায়ার্ড হয়ে গিয়েছি, বসে পড়েছি। আর এই তো নিয়াজ পেছনে, অবশেষে অনেক ঘোরাঘুরির পরে আমরা বাসায় চলে এসেছি। আমার মাছ দুইটা এখানে একদম ভিতর ডিমের মতো চুপ করে আছে, কেউ ছিল না বাসায় তাই। তো এই তো বাসায় এসেছি, আমার চেহারা একদম ক্লান্ত কারণ এত হাঁটাহাঁটির পরে খুবই টায়ার্ড আমি। ওর বসুন্ধরা থেকে কিছু পছন্দ হয়নি, পরে আসলে পছন্দ হচ্ছিল কিন্তু সেটা সাইট ছিল না অ্যাভেলেবেল। তো পরে আমরা ওখান থেকে বের হয়ে নুজহান মার্কেটে যাই, তারপরে ওখান থেকে ওর জন্য দুইটা শার্ট কেনা হয়েছে অবশেষে। তো শপিং আজকে কমপ্লিট হয়নি, আবার কালকে যাব মনে হয়। তো কালকে গিয়ে কমপ্লিট করব, আজকে যে শার্ট কিনেছি সেটা দেখাচ্ছি আপনাদের। তো এই তো দুইটা শার্ট কেনা হয়েছে, এটা একটা শ্যালো টাইপের কালার এই শার্টটার, আর এই যে আর একটা, এটা হচ্ছে জিন্সের মতো একটু দেখতে, এটা পরে অনেক সুন্দর লাগছিল ওকে, এটা শীতের জন্য ভালো হবে। এই শার্টটাও সুন্দর আছে। তো এই দুটো শার্টও অনেক ঘোরাঘুরির পরে পছন্দ হয়েছে। এখন আবার কালকে যাব বাইরে। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, অনেক টায়ার্ড, এখন হাত মুখে ফ্রেশ হয়ে নিব আর পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরে আসবো আবার।
তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলবেন না কিন্তু। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আমি যদি কোনো ভুল ত্রুটি করি ভিডিওর মাঝখানে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার সাথেই থাকবেন। আর হচ্ছে এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ সবাইকে।